আমরা ঢাকার উচ্ছ্বাস তো দেখছি, রাজধানী জুড়ে উৎসবের আমেজ চলছে। ময়মনসিংহে আছেন আমাদের সহকর্মী রকিবুল হাসান রুবেল। কারণ ময়মনসিংহের কলসিন্দুর আমরা জানি যে নারী ফুটবলের জন্য একদম বিখ্যাত একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে। ময়মনসিংহবাসীর প্রতিক্রিয়া, উৎসব আমেজ কেমন দেখছেন জানতে চাইব আপনার কাছে। আসলে ওই যে সাব চ্যাম্পিয়ন খবর আসার পর থেকে কিন্তু ময়মনসিংহবাসী উচ্ছ্বাসে উদ্বেলিত। আমি এই মুহূর্তে রয়েছি কলসিন্দুর স্কুলের মাঠে। এখানে আমার পাশে রয়েছেন কলসিন্দুর স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং কলসিন্দুর স্কুলের যে শিক্ষার্থীরা আজকে সাব চ্যাম্পিয়ন হয়েছে, তাদের যে শুরুটা হয়েছিল যে বঙ্গমাতা ফুটবল দিয়ে, বঙ্গমাতা ফুটবলের যে সময় চ্যাম্পিয়ন হয়েছিল কলসিন্দুর উচ্চ বিদ্যালয়, যে স্কুলের যে শিক্ষক মফিজউদ্দিন, একটু তার সাথে জানতে চাচ্ছি যে আপনার হাত ধরেই তো কলসিন্দুর স্কুলের শিক্ষার্থীরা বঙ্গমাতা চ্যাম্পিয়ন হয়েছিল, এখন আজকে এই মেয়েরা জাতীয় দলে খেলছে, আপনার অনুভূতিটা কি? আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের জাতীয় দল ইতিপূর্বে শুধু ছেলেদের দল একবার 2003 সালে বাংলাদেশ সাফে চ্যাম্পিয়ন হয়েছিল, এরপর আর কোনো শিরোপা নাই। তো আমাদের মেয়েরা যেহেতু এই শিরোপাটা অর্জন করেছে, এটা আমাদের দেশবাসীর জন্য অনেক গৌরবের, পাশাপাশি আমাদের ময়মনসিংহবাসী, দুবাহরাবাসী, বিশেষ করে কলসিন্দুরবাসীর গৌরবের বিষয়টা আর একটু বেশি। কারণ এই টিমের বেশিরভাগ খেলোয়াড় আমাদের কলসিন্দুরের এবং 8 জন খেলোয়াড় আমাদের এখান থেকে খেলছে। সেই হিসেবে এবং এদের কোচ হিসাবে, এদের প্রশিক্ষক হিসাবে, এদের শিক্ষক হিসাবে আমি মনে করি যে আমাদের এই গৌরব অনেক বেশি। আমি একটু কথা বলতে চাচ্ছি যে মার্জিয়া, সাবিনা, তোহরা, তাদের যে যে স্কুলে লেখাপড়া করেছে, এই স্কুলের প্রধান শিক্ষক মিনদী রানী, আপনার হাত ধরে তো মেয়েরা বঙ্গমাতা ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল, তখন তো আপনি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি আসলে বলে প্রকাশ করা যাবে না, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এরকমই খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমি ওদের জন্য আশীর্বাদ করি, ওরা যেন আরো ভালো করতে পারে, দেশের জন্য আরো সুনাম বয়ে আনতে পারে। আমার এলাকাবাসী সকলে খুবই খুশি, আর ওদের যে জয়টা, এটা বাংলাদেশের সকলের জন্য আমরা উৎসর্গ করেছি ওরা, এতে আমরা আরো খুশি। ভবিষ্যৎ প্রত্যাশাটা কি যারা ওদেরকে নিয়ে? ভবিষ্যৎ ওদেরকে নিয়ে ভবিষ্যৎ প্রত্যাশা থাকবে, সেটা হলো এখন তো ওরা ফুটবল ফেডারেশনের আন্ডারে উপরের লেভেলে চলে গেছে, ওনারা অনেক ভালো কাজ করছেন ওদেরকে নিয়ে, যার দরুন ওরা এতটুকু ভালো করছে। আশা করব ওনাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে, ভবিষ্যতে ওরা আরো উন্নত খেলা খেলবে, দেশের জন্য আরো অনেক বড় বড় ট্রফি আমাদের দেশের জন্য নিয়ে আসবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ শুনছিলেন। আজকে একটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, এখানে আজকে কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের যে 8 জন খেলোয়াড় কিন্তু তারা আজকে সাব চ্যাম্পিয়ন দলে অংশগ্রহণ নিয়েছিল। এই 8 জন খেলোয়াড়কে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারকে নগদ 50,000 টাকা এবং প্রদান করা হয়েছে, এবং তাদের বাড়ি দিয়ে যায় ফুল দিয়ে মিষ্টি বিতরণ, মিষ্টি দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং উপজেলা প্রশাসন। তাছাড়াও ময়মনসিংহের ধুবাউরার প্রত্যেকটা বাড়ি কিন্তু যেটা উৎসব বিরাজ করছে, তারা কিন্তু প্রত্যেকেই কলসিন্দুর উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে তারা কিন্তু জড়ো হয়েছে। প্রতিদিন বিকালে কিন্তু এখানে প্রায় 100 থেকে 150 স্টুডেন্টকে, খেলোয়াড়কে তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। তাদের প্রত্যাশা যে এই মারিয়া, সাবিনা, তোহরার মতো যেন এই স্কুলের মাঠ থেকে যেন আরো প্লেয়ার ভবিষ্যতে উঠে আসে, এমনটাই প্রত্যাশা কিন্তু স্থানীয়দের। তো এই ছিল ময়মনসিংহের কলসিন্দুর থেকে সাব চ্যাম্পিয়ন ফুটবল টিমের যে সর্বশেষ খবর। রুবেল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন ময়মনসিংহর কলসিন্দুরবাসীর যে উচ্ছ্বাস, আবেগ, আনন্দ, সেই খবরগুলো আমাদেরকে।